আমি মুসলিমা লিমা হাজির হয়ে গেলাম তোমাদের সাথে নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে আজকের টিউটোরিয়ালে থাকছে কিউব অফ টু ডিজিটস নাম্বারস অথবা দুই অঙ্কের ঘন নির্ণয় রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের টিউটোরিয়ালে থাকছে কিউব অফ টু ডিজিটস নাম্বারস অথবা দুই অঙ্কের ঘন নির্ণয় যেটাতে থাকবে ডিফারেন্ট নাম্বারস তো চলো আমরা দেখে নিই আমি লিখে রেখেছি টোয়েন্টি থ্রি কিউব এখানে তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি থ্রি এখানে টু আর থ্রি ডিফারেন্ট দুইটা নাম্বার এই দুইটাকে আমাদের আবার কিউব বের করতে হবে আমাদের সেপারেটলি কিন্তু দুইটার কিউব বের করতে হবে আমাদের এখানে আছে চারটা স্লট তাহলে চারটা স্লটে আমাদের শুরু করতে হবে লেফট সাইড থেকে তো দেখো আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে টুকে কিউব করতে হবে টু এর কিউব হয় এইট তাহলে আমাদের এইটটা ঠিক ফার্স্ট স্লটে বসে যাবে এবার আমাদের বের করতে হবে থ্রি এর কিউব তাহলে থ্রি এর কিউব হয় টোয়েন্টি সেভেন সেটা আমাদের বসবে লাস্ট স্লটে তাহলে আগে আমরা ফার্স্ট আর লাস্ট স্লটটা বসিয়ে নিই তো আমরা ফার্স্ট স্লট আর লাস্ট স্লটটা বসিয়ে দিলাম একটাতে টু এর কিউব বসিয়েছি আর একটাতে থ্রি এর কিউব বসিয়েছি এবার আমাদের মিডলের স্লটগুলো ফিল আপ করার পালা এবার কিভাবে করব দেখো আমরা আগে সেকেন্ড স্লটে চলে যাই সেকেন্ড স্লট আমাদের করতে হবে এইখানে যে টুটা আছে সেটার স্কোয়ার করতে হবে ফার্স্ট অফ অল তাহলে টু এর স্কোয়ার হয় ফোর আর ফোরের সাথে আমাদের এই থ্রিকে ইন্টু করতে হবে তাহলে হয় ফোর থ্রি ইজ টুয়েলভ তাহলে টুয়েলভটা আমাদের সেকেন্ড স্লটে বসে যাবে চলো আমরা তাহলে সেকেন্ড স্লটে টুয়েলভটা বসিয়ে নিই হুম আমরা সেকেন্ড স্লটে টুয়েলভটা বসিয়ে দিয়েছি আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি উপরে ব্রেকেটে লিখে দিয়েছি এবার চলে যাই আমরা থার্ড স্লটে এই যে থ্রি এই থ্রিটা আমাদের স্কোয়ার করতে হবে থ্রির স্কোয়ার হয় থ্রি থ্রি যা নাইন সে নাইনের সাথে আবার আমাদের এই টুকে ইন্টু করতে হবে তাহলে নাইন টু যা এইটিন এইটিনটা আমাদের ঠিক এই স্লটটাতে বসাতে হবে আমরা এইটিনও বসিয়ে নিলাম আমাদের কিন্তু এখানে কাজ শেষ হয়ে যায়নি আরও কিছু কাজ রয়েছে তাহলে সেটা কি দেখো আমাদের এই দুইটা স্লট বাদ দিয়ে আমাদের মিডলের স্লট দুইটাকে রাখতে হবে এই মিডলের স্লট যে দুইটা আছে টুয়েলভ অ্যান্ড এইটিন এগুলো আমাদের ডাবল বের করতে হবে এইটিনের ডাবল কত হয় এইটিনের ডাবল হয় থার্টি সিক্স থার্টি সিক্সটা আমাদের এইটিনের ঠিক নিচে বসবে আর টুয়েলভের ডাবল হয় টোয়েন্টি ফোর সেটা আমাদের ঠিক টুয়েলভের নিচে বসবে বসে আমরা অ্যাড করে দিব। আমরা এখানে টোয়েন্টি ফোর আর থার্টি সিক্স বসিয়ে নিয়েছি এবার আমরা অ্যাড করে দিব। তাহলে এই টোয়েন্টি সেভেন আমাদের সরাসরি এখানে বসিয়ে দিয়েছি তা আমরা যেহেতু জানি মিডলে কখনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বসে না যেহেতু আমাদের এখানে আরও অঙ্ক বাকি রয়ে গিয়েছে তাই আমাদের এখানে যে সেভেনটা বসবে এই টুটা আমাদের এইটিনের সাথে অ্যাড করে দিতে হবে তাহলে এইটিনের সাথে যদি আমরা টু অ্যাড করি তাহলে হয় টোয়েন্টি আর টোয়েন্টির সাথে থার্টি সিক্স করতে হবে তাহলে টোয়েন্টির সাথে যদি আমরা থার্টি সিক্স করি তাহলে হয় ফিফটি সিক্স ফিফটি সিক্সের আমাদের এখানে বসাতে হবে তো দেখো আমরা এখানে ফিফটি সিক্সের সিক্সটা বসিয়েছি হাতে থাকে ফাইভ এই ফাইভটা আবার আমাদের এই টুয়েলভের সাথে অ্যাড করতে হবে ফাইভের সাথে টুয়েলভ অ্যাড করলে হয় সেভেন্টিন আর সেভেন্টিনের সাথে আমাদের এই টোয়েন্টি ফোরটা অ্যাড করতে হবে তাহলে সেভেন্টিনের সাথে টোয়েন্টি ফোর অ্যাড করলে আমাদের কত হয় ফরটি ওয়ান তাহলে ফর্টি ওয়ানের ওয়ানটা আমরা বসাবো আর ফোর কেরি তাহলে চলো আমরা সেটা বসিয়ে নিই তো আমরা এখানে ওয়ান লিখে নিয়েছি আর যে ফোরটা আমাদের কেরি ছিল সেটা আমাদের এই এইটের সাথে অ্যাড করতে হবে তাহলে ফোরের সাথে এইট অ্যাড করলে হয় টুয়েলভ টুয়েলভটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিবো সো দ্য রিকোয়ার্ড আনসার ইজ টুয়েলভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন চলো তাহলে আমরা ঠিক সেম নিয়মে আমরা আরেকটা করে নিই তো আমরা এখানে আরেকটা নিয়ে চলে এসেছি এটা দেখো টোয়েন্টি ফোর কিউব তো টোয়েন্টি ফোর কিউবের মধ্যে আমাদের এখানে চারটা স্লটই বসবে আর টু আর ফোরকে সেপারেটলি কিউব করতে হবে তাহলে টু এর কিউব হয় এইট আমি এইটটা ফার্স্ট স্লটে বসিয়ে দিলাম আর ফোর কিউব হয় সিক্সটি ফোর সেটা আমি লাস্ট স্লটে বসিয়ে দিলাম এবার আমাদের করতে হবে মিডল স্লটগুলো মিডল স্লটগুলো কীভাবে করতে হবে দেখো টুকে আমাদের আগে স্কোয়ার করতে হবে টু এর স্কোয়ার হয় ফোর আর ফোরের সাথে আমাদের এই ফোরটা ইন্টু করতে হবে তাহলে হয় ফোর ফোর যা সিক্সটিন তাহলে আমরা সিক্সটিনটা এখানে বসাবো তো এবার আমাদের এই স্লটটা করতে হবে এই স্লটের জন্য আমাদের এই ফোরের স্কোয়ার বের করতে হবে ফোরের স্কোয়ার হয় ফোর ফোর যা সিক্সটিন আর সিক্সটিনের সাথে আমাদের এই টুকে ইন্টু করতে হবে তাহলে হয় সিক্সটিন টু যা থার্টি টু তাহলে থার্টি টুটা আমরা এখানে বসিয়ে দিব তো দেখো আমরা এখানে সিক্সটিন থার্টি টুও বসিয়ে দিয়েছি এরপরেরটাও আমি করে নিয়েছি দেখো আমাদের এই সিক্সটি ফোর আর এইটটা বাদ যাবে মানে মিডলের দুইটাকে আমাদের ডাবল বের করতে হবে মিডলের দুইটা ডাবল বের করলে দেখো থার্টি টুয়ের ডাবল হয় সিক্সটি ফোর সিক্সটি ফোরটা আমরা ঠিক থার্টি টুয়ের নিচে বসিয়েছি আর এই সিক্সটিনের ডাবল হয় থার্টি টু আর সিক্সটিনের ঠিক নিচে আমরা থার্টি টুটা বসিয়েছি এবার আমাদের অ্যাড করতে হবে তাহলে অ্যাডটা কীভাবে করবো দেখো এই সিক্সটি ফোরে আমাদের এখানে ফোর বসবে ক্যারি সিক্স সেই সিক্সটা আবার আমাদের এই থার্টি টুর সাথে অ্যাড হয়ে যাবে তাহলে চলো আমরা আগে সেটা বসিয়ে নিই তো আমরা এখানে ফোর বসিয়ে নিয়েছি ক্যারি সিক্স সেই সিক্সটা আবার আমাদের এখানে থার্টি টুর সাথে অ্যাড করব তাহলে থার্টি টুর সাথে যদি আমরা সিক্স অ্যাড করি তাহলে হয় থার্টি এইট সেই থার্টি এইটের সাথে আবার আমরা এই সিক্সটি ফোরটাকে অ্যাড করব তাহলে অ্যাড করলে কত হয় দেখো হানড্রেড টু হানড্রেড আমাদের টুটা এখানে বসবে আর টেন কেরি তাহলে চলো আমরা সেটা বসিয়ে নিই তো আমরা এখানে টু বসিয়ে নিয়েছি এই যে কেরি ছিল টেন সেটা আমাদের সিক্সটিনের সাথে অ্যাড হবে তাহলে সিক্সটিনের সাথে টেন অ্যাড করলে হয় টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সের সাথে আবার আমরা থার্টি টু অ্যাড করবো তাহলে কত হয় তাহলে হয় ফিফটি এইট ফিফটি এইটের আমরা এইটটা বসাবো কেরি ফাইভ ফাইভটা আবার আমাদের এইটের সাথে অ্যাড হয়ে যাবে তো আমরা এখানে বের করে নিয়েছি দেখো তাহলে আমাদের অ্যানসার দাঁড়ায় থার্টিন থাউজেন্ড এইট অ্যান্ড টোয়েন্টি ফোর তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে জানিয়ে দিবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে যাতে আমাদের যখনই ভিডিও আপলোড হবে সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আল্লাহ হাফেজ